হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, এখন ভাগ্নির বৌভাতে যাব। কালকে শনিবার গেছে, কালকে শনিবার দিন বৌভাত হয়নি, তো আজকে রবিবার, তো আজকে আছে। তো সবাইকে তো আর নিয়ে যাওয়া সম্ভব না সব জায়গায়, তো আর কাছাকাছি আছে বলে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি। আর আমার মেয়ে যাবে না, মেয়ের নাচ আছে, তো ওই জন্য ও যাবে না, আমি আর ছেলে যাব। তো আর পাড়ার তো সবাই আছেই, তো এই কারণেই কাছাকাছি আছে বলে চলে যাচ্ছি। তো চলো ছেলেকে রেডি করে নিই। আর আমি দেখো এই যে রেডি হয়ে গেছি, তো আমার এই সাজটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা পরে, শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই দেখো নর্মাল পরে নিয়েছি, সাজটা কেমন হয়েছে একটু কমেন্টে বলো। হ্যাঁ, তো চলো ছেলেকে রেডি করে নিই, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়ে গেছে। তো কটা বাজে এখন দেখি, এখন প্রায় 8:30 বাজে। তো এরপরে বেরিয়ে পড়বে সবাই, তো রেডি হয়ে নিই, চলো ছেলেকে রেডি করে নিই। আমি তো রেডি হয়ে গেছি, ছেলেকে রেডি করে নিই। তো বন্ধুরা, এসে গেছি সেই ভাগ্নির দিদির বাড়িতে। তো আমরা রেডি হয়ে, সবাই রেডি হয়েছি মোটামুটি আর কি। এক জায়গায় যে যাওয়ার কথা হলে দেখবে সবাই কিন্তু একসঙ্গে রেডি হতে পারে না, তো ওই কারণেই দেখবে অন্তত সবাইকে 1 ঘন্টা আগে থাকতে টাইম দেওয়া হয়। তো দেখো, বিয়ে বরযাত্রী বলো অনাযাত্রী বলো সবাইকে তো নেওয়া যায় না, তো এই জন্য আমাদের বাড়ির থেকে একজনকে নিমন্ত্রণ করেছে। তো চলো, চলে আসলাম আমরা, গাড়িতে উঠে পড়েছি রেডি হয়ে সবাই, এখন গাড়িতে চলে যাব। তো গাড়ির ভেতরে অন্ধকার, বাইরেটা পুরো অন্ধকার, তোমাদেরকে ভালো করে গাড়ি মানে গাড়ি কোন কী কী গাড়িতে করে যাচ্ছি সেটা আমরা দেখাতে পাচ্ছি না। এটা আমরা মারুতি গাড়িতে করে যাচ্ছি, আর এটা স্কুল গাড়ি আর কি। স্কুল গাড়ি বলতে এটা বাচ্চাদের, যে মারুতিতে স্কুল গাড়ি যায় না, সেই নিয়ে হাসাহাসি করছি, যে এটা পোলট্রির বাচ্চারা যায়, মানে বাচ্চাদেরকে পোলট্রির বাচ্চা সেই এরকম একটা নিয়ে কথা হচ্ছে। তো হাসাহাসি করছি আমরা গাড়ির মধ্যে ঢুকে। তো দেখো, অবশেষে আমরা বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি, এসে সবাই একসঙ্গে ঢুকতে পারবো না বলে, মানে অল্প অল্প করে লোক আসছে তো গাড়িতে করে, তাই সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি। কিছুটা গেলেই বরের মানে বাড়ি, তাই আমরা এই মোড় থেকেই সবাই একসঙ্গে যাব বলে দাঁড়িয়ে রয়েছি। তো দেখো সামনেই একটা শিব মন্দির আছে, মন্দিরটা কত সুন্দর লাগছে তাই না বলো? তো আমার তো খুব ভালো লেগেছে। তো চলো অবশেষে বরযাত্রী বরের বাড়িতে ঢুক, মানে মেয়ের বাড়িতে ঢুকে পড়লাম আর কি, আমাদের ভাগ্নির বাড়িতে। ভাগ্নি আর মেয়ে সবই এক সমান। তো ঢুকে পড়লাম, তো এসে দেখো ঘরে ঢুকে গেছি। তো ঘরের ভিতরটা সবাই মিলে হইচই চেঁচামেচি হচ্ছে। তো চলো দেখো, বিয়ে বাড়িতে মানে আমাদের মেয়ের কাছে ঢুকে গেছি, এখানে পাখা চলছে, তাই শোনা যাচ্ছে না। এই যে ভেতরে দেখো বসে রয়েছে, তো বন্ধুরা মেয়ের সঙ্গে দেখা করে চলে আসলাম আমরা কফি খেতে। কফি আর পকোড়া করেছিল, পকোড়া আর কফিটা খাচ্ছিলাম আমরা। তো ওইদিকে মাইক বাজছে, ওই কারণে ভয়েস দিচ্ছি। আর হচ্ছে গিয়ে সবই বুঝতেই পারো, বিয়েবাড়িতে খাওয়া দাওয়া নাচানাচি এটা কোনো ব্যাপার না, সবাই সব জায়গায় করে থাকে। আর নাচানাচি যদি না হয় সেটা কোনো বিয়েবাড়ি মনেই হয় না। তো সব বাচ্চারা আর কি, ওদের বাড়ির বরযাত্রী বাড়ির মানে সবাই বরের বাড়ি সবাই নাচছিল, তো সেটা তুললাম। তারপরে আমরা নিজের নীলজ্জের মতন কিছুটা নেচে নিলাম। তো দেখো এটা তোমরা কী ভাববে জানি না, নীলজ্জ কথাটা এমন কোনো কিছু খারাপ না। তো চলো সবাই মিলে একটু নাচানাচি হই হুল্লা করে নিই, তারপরে আমরা চলে যাব খাবার টেবিলে, কারণ অনেক রাত হয়ে গেছে আর বেশি লেট করব না, বাড়িতে আসতে হবে। আর আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে। তো চলো, তো চলো, অনেক নাচানাচি বক বক হলো, এখন চলো খাওয়া দাওয়ার টেবিলে চলে আসলাম, খেতে বসে পড়ি। আর সবটা খাবার তোমাদেরকে দেখাবো না, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খেতে বসে গেলাম। তো সবাই মিলে খাচ্ছি, তো অনেক কিছু আইটেম করেছে, আমরা সবটা তোমাদের দেখাইনি। ভেজিটেবল ডিমের চপ করেছে, ওটাই দিয়ে শুরু করলাম। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কারণ ছেলেকে আমি আগে থাকতে পাঠিয়ে দিয়েছি, কাছাকাছি ছিল বলে আমাদের বাড়ি, মানে ভাগ্নির বাড়ি থেকে আমাদের বাড়িটা কাছাকাছি আছে, তার জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়িতে। ওই জন্য আরও বেশি মনটা বেশি খারাপ লাগছে ছেলেটার জন্য। তো চলো, তো খাওয়া দাওয়া করে বিয়েবাড়ি থেকে এসে পড়েছি, এখন 12টার উপরে বাজে। তো আমি রাস্তায় গাড়িতে বসে বসে রাস্তা থেকেই খুলতে খুলতে এসেছি যে সাজ পোশাক সব। তো এখন অনেক রাত হয়েছে, তোমাদের সঙ্গে আর বেশি বক বক না করে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।